ভিতরে এত পরিমাণ গন্ধ হয়েছে, দুই দিন ধরে লাশটা পড়ে রয়েছে তো ভিতরে, মানে প্রচুর গন্ধ হয়ে গেছে। তখন আমরা চিল্লাচিল্লি করে এই রুমের থেকে আমরা কোনো লাশের হাত মাত কিছু দিই না, খালি জাস্ট খালি চাদরটা সরাইছি দেখছি। তখন আমরা ভিতর থেকে বাইরে আয় পড়ছি, ওনার বড় ছেলেরে বললাম এখন আমরা কি করব। ক ভাই আপনারা ওয়াল রেখে রাস্তায় নামেন, নামিয়ে মানুষের সাথে বলেন, পুলিশরা ফোন দিত কোন। হ্যাঁ, তখন আমরা নামে লোকজন আরও যা হচ্ছে, আমার চিল্লানি ভুনছে, লোকজন কার হয়েছে। আমি সে ভাই এই কাহিনি, এটার ভিতরে এই দোকানদারটারে খেলা মাইরা লাগছে, ওনার বড় ছেলে ভিতরে আছে, ওনার বড় ছেলে নিয়ে তালা ভাঙছে, ভাঙার পরে দেখছি এই অবস্থা লাশ। আজকে সকালের ঘটনা, পরে আয়সা দেখা দেখা যান বিছানার উপর একটা ইটা আর দুজন এত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, দুজনই মারা গেছে, লাশ ফুলে গেছে, পচা গন্ধ বেরিয়েছে। আর ভিতরে ওনার সিগারেট ছিল, আমাদের যেমন 5-6 লাখ টাকা সিগারেট থাকে, ওনার ভিতরে কোনো সিগারেট নাই, কপি মেশিন ছিল, কপি মেশিন নাই, কোনো কিছু জিনিস ছিল অডিও না ওই নিয়ে গেছে। একটু বলবেন আসলে কি দেখেছেন সকাল থেকে, আর এখানে আসলে কতদিন ধরে এরা দুইজন এখানে অবস্থান করছিল সব মিলিয়ে যদি একটু বলতেন। উনি 10 বছর ধরে এখানে দোকানদারি করে, তো 10 বছর ধরে দোকানদারি করে এখানে, ওনার কাছে আমি রেগুলারই আসি, চাটা খাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার আমার জানার মতো ওনার কোনো শত্রু ছিল না, কোনো শত্রু ছিল না, কোনো দিন কেউ সাথে জোট ঝামেলা হয় না, মুখ কালাকালি হয় নাই, কেউ আসলে হাসি মুখে চা দিত, ছোটো যে যদি ছুটি হইতো, ছোটো হইলে ওর সাথে ভালো ব্যবহার করতো, যদি টাকা না থাকতো কিন্তু আপনি পরে টাকা দিয়েন, ওই ভালো লোক ছিল। তো গতকালকে বৃহস্পতিবারে উনি দোকান বন্ধ করছে 11:30 বাজে, বন্ধ করার পরে শুক্রবার দিন দোকান সারাদিন খুলে নাই, তালা দেওয়া, নামাজের পরে খুলে, তারপরে খুলে নাই। তারপরে ওনার ছেলে, আমি যতটুকু শুনছি ওনার ছেলে ফোন দিয়ে অনেক পানা না পায়, ওনার ছেলে এখানে আসছিল, আয়সাটাইরা দেখে এটা আজকে সকালের ঘটনা, পরে আয়সা দেখা দেখে যান বিছানার উপর একটা ইটা আর দুজন এত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, দুজনই মারা গেছে, লাশ ফুলে গেছে, পচা গন্ধ বেরিয়েছে। আর ভিতরে ওনার সিগারেট ছিল, আমাদের যেমন 5-6 লাখ টাকা সিগারেট থাকে, ওনার ভিতরে কোনো সিগারেট নাই, কপি মেশিন ছিল, কপি মেশিন নাই, কোনো কিছু জিনিস ছিল অডিও না ওই নিয়ে গেছে। বামে বামে গাড়ি।